কিন্তু ও ওয়ানডেতে ব্যক্তিগত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যাতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের উন্নতি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 78 রানের ইনিংস খেলেছেন তামিম, যা তাতে র্যাঙ্কিং এ 3 ধাপ এগিয়ে নেন 19 নম্বর এনেছেন। অন্যদিকে মোহাম্মদ মিঠুন 94 থেকে 82 উঠে এসেছেন। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডকে হারানো উন্নতি ঘটছে কোহলিদের। স্বদেশি লোকেশ রাহুলের টপকে টি টোয়েন্টি র্যাঙ্কিং এ 4 উঠে এসেছেন কোহলি, যা এখন পর্যন্ত তার সবচেয়ে ব্যক্তিগত র্যাঙ্কিং। যদিও ভারতীয় অধিনায়ক ওয়ানডেতে 1 নম্বরে আছেন, কোহলি ছাড়াও ব্যাটিং র্যাঙ্কিং এ 3 ধাপ এগিয়ে 14 নম্বরে এসেছেন রোহিত শর্মা। টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং এ চমক দেখিয়েছেন সাউথ আফ্রিকান বোলার শামসি, প্রথমবারের মতো 1 নম্বর স্থানটা নিজের দখলে নিয়েছেন এই স্পিনার। জিম্বাবুয়ের সিরিজে খারাপ খেলায় রাশেদ খান বোলিং র্যাঙ্কিং এ টপ স্থান হারিয়েছে, নিয়েছেন 2 নম্বরে। এদিকে ভারতীয় ব্যাটসম্যানরা ছাড়াও বোলার টি টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশে উন্নতি ঘটেছে। ভুবনেশ্বর কুমার 3 ধাপ এগিয়ে 21 নম্বরে ও হার্দিক পান্ডিয়া 78 থেকে উঠে এসেছেন 47।